করে এই গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে উঠেছে। দেখেন রানা প্লাজা প্রতিষ্ঠার পরে পৃথিবী পরিব্যাপী আলোচনা হয়েছিল যে রানা প্লাজাতে আজকে বাংলাদেশে আর কোনো অর্ডার আসবে না। আমার মেয়ে যেদিন মারা গেছে ওর বাবা সেই দিনই স্টক করেছে, করে ওর বাবা দুই বছর মৃত্যুর সাথে বাচ্চা হয়েছে, আমি এখন অসহায় হয়ে গেলাম, আমার আর কিছু নেই। বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে